দুর্গম ছাত্রছাত্রী 5টি ধোকা রঙ্গবোলি লুটি নেলে 5টি টঙ্কা দুর্গমবাসী বিকাশ ধোকা এ হচ্ছে ওমরকোট ব্লক অধীনরে থিবা উচ্চ বিদ্যালয় স্কুল কো 5টি করিবা পাই সরকারক নিকটরু চিঠি আসিবা পরে পর্যায়ক্রমে বিদ্যালয় অ্যাকাউন্ট কো 60 লক্ষ টঙ্কা আসিথিলা পরে 45 লক্ষ টঙ্কা উঠা মধ্য হেলা মাত্র কাম করিবা কো ভুলি গলে ঠিকাদার স্কুলরে টাইল বিছা যাইছে সত কিন্তু ব্যবহার নহ স্কুল ভিত্তিভূমি সজাড়িবা নাঁরে অধা পন্তরিয়া কাম করি ভঙ্গা কান্থরে রঙ্গ বুড়ি ছু ঠিকাদার এইটি তো 5টি বিডিও স্যার আসছিলে তো তোমার চেয়ারম্যান আসছিলে জেলা পরিষদ আসছিলে আমাকে মিটিং ডাকিকির কইতিলে এটি 5টি কাম ভালো কাম হব পয়সার অ্যামাউন্ট কিছু কই নথিলে যে এটি এ টু জেড কাম হব কইতিলে কিন্তু সেই প্রকারে এইটি কোনসি কাম হইনি মো বিল্ডিং আসছিলা বাথরুম আসছিলা পিলাঙ্ক পাই সাইকেল রখিবা জায়গা আসছিলা স্টেজ আসছিলা বাউন্ডারি আসছিলা কিছু হয়নি আমার পাঠপড়ার তো বহুত অসুবিধা হচ্ছে স্কুলের ছাতরু পানি গলুছি হিমাঞ্চল মাঝি স্যার থিলে তো স্যার সহ কথা হল স্যার কহিলে যে ডিসেম্বর গত ডিসেম্বর 2023 সুদ্ধা কমপ্লিট হয়েযিব অদ্যাবধি যা কি তার 20% কি 30% কাম বর্তমান সুদ্ধা হয়ে নাই স্যার তো আমি অদ্যাবধি সমস্ত পয়সা দিয়ে সারছু স্যারকে চেক মাধ্যমে বিডিও স্যারকে স্যার বর্তমান সুদ্ধা আমাকে টয়লেট নিউ গোটে কনস্ট্রকশন হবার লা কমপ্লিট রিনোভেশন বি লা গোটে সে দুইটা রিনোভেশন লা সেটা বি হয়ে নাই স্যার বাউন্ডারি ওয়ালর নিউ কনস্ট্রকশন লা সেটা হয়ে নাই স্যার সাইন্স ল্যাবরেটরি স্যার এপর্যন্ত বি হয়ে পারি না স্যার সাইন্স ল্যাব মধ্য রিনোভেশন হয়েছে সেটা বি উন্নত মানর নুহে খালি রঙ দিয়া যাই সেতে আউ সে ড্রিঙ্কিং ওয়াটর তার কিছু বি টিকে তার গন্ধ বাসনা নাই ইলেকট্রিফিকেশনর স্যার ইলেকট্রিফিকেশন যে ওয়ারিং হয়েছে এতে নিম্ন মানর হয়েছে বর্তমান সুদ্ধা আমার পিলামানকে ভয় লাগুছি যে ওয়ারিং এতে খারাপ হয়েছে স্যার তার কোনসি ফিক্সেবল কিছু নাই স্যার সেফটিফিকেশন কিছু নাই স্যার ইলেকট্রিক সাইকেল স্ট্যান্ড বি হয়ে নাই গেট বি এপর্যন্ত হয়ে নাই স্যার গেট বি নাই মুখ্য কথা গোটে গেট বি নাই স্যার এপর্যন্ত ওমরকোট ব্লক অধীন বড়বাসিনী স্কুলরে লক্ষাধিক টঙ্কা বিনিযোগ কাম করা যাইথিলে মাত্র নিম্নমানর কাম পাই সবু ভাঙ্গিবাকু বসিলাণি বিদ্যালয়ের শৌচালয় পানি ট্যাপ সহ সাইকেল স্ট্যান্ড ভাঙ্গি গলাণি অন্যপটে স্কুলর কান্থ মধ্য ফাটিবাকু বসিলাণি সেইভাবে স্কুলরে শিক্ষক অভাব রহিছি গোটিয়ে পটে শিক্ষক অভাব অন্যপটে ভিত্তিভূমির অভাব স্কুলরে পাঠপড়াকু বাধাপ্রাপ্ত করুথিবা অভিযোগ হইছি ক্লাসরুমর অভাব রয়েছে তেমন ক্লাসরুমর আবশ্যকতা রয়েছে পুঁ প্রাইমেরি একরু আট পর্যন্ত 310 পিলা অনেক ক্লাসরুম সফিসিয়েন্ট নাই তেমন সেটার ক্লাসরুমর আবশ্যকতা রয়েছে 5টি কাম যেহেতু নবম দশম যে হায়ার হাই স্কুলরে কাম রয়েছে সেতরে 45 লক্ষ টাকা খরচ হয়েছিল বিভিন্ন হিসাবে আমার প্রক্যুরমেন্ট হিসাবে সিভিল ওয়ার্কের খরচ হয়েছে এবং সিভিল ওয়ার্ক যেহেতু এটা ডিওঙ্ক ইয়ে রহুতলা যেহেতু বিডিও এবং আমার এই আই বুঝাবুঝি করুলে সে আসি সিভিল ওয়ার তদারক করুলে দেখুলে এবং সে আমি হ্যান্ডওভার কলে এবং তাঁকু আমি বারম্বার কমপ্লেন করুলু কি স্যার কাম ঠিক হল কি না হ কাম উন্নত মানর হয়েছে আপন মানে সেতরে কিছু আপনার বুঝবা দরকার নাই এবং সে আমি কে আপন আপনার প্রক্রুটমেন্ট এবং আপনার পাঠপড়ায় ধ্যান দিও সিভিল ওয়ার কোণ হব নহব সে কথা সি তাঁর বুঝিছেন এবং সেমানে কেছেন এটা কোয়ালিটি কাম রয়েছে হেলা পরে সে আমি হ্যান্ডওভার করছেন দুর্গমরে 5টি ধোকার জ্বলন্ত উদাহরণ এই দুই স্কুল এটি বিদ্যালয়ের ভিত্তিভূমি সজাড়িবা পাই টঙ্কা আসিছি কিন্তু হইনি বিকাশ ওমরকোটরু সন্তোষ পাত্রঙ্ক রিপোর্ট আরগস নিউজ যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ